আল্লামা মামুনুল হককে এই মাসের মধ্যেই মুক্তি দিতে হবে সাখাওয়াত রাজিকে দিতে হবে আর যত আলেম আছে সকলকেই দিতে হবে না হয় তো 2023 সাল হবে পুরো গোটা বাংলা রক্তের বন্যা বইবে জেলের তালা ভাঙবো জেলের তালা ভাঙবো হেফাজত আলেমদেরকে মুক্তি করব ইনশাআল্লাহ اسلام مٹانے میں تو مٹ جائے گا ظالم اسلام کو مٹانا کبھی ممکن تو نہیں ہے جو دشمن اسلام ہے ان کو یہ بتا دو اسلام کا پرچم نہ جھکا ہے نہ جھکے گا پیارے حاضرین آج کے حفاظت اسلام جاتی و علماء مشائخ سمیلنے بنگلہ دیش বীরত্বর উলামায়ে কেরাম আকাবের হযরতগণের উপস্থিতিতে এই জায়গায় উলামা তলাবা সকল এবং নিজেকে উদ্দেশ্য করে বলছে 13 সালের 5ই মেতে উলামায়ে কেরাম বাংলাদেশে রক্ত দিয়েছেন আল্লামা বাবুনগরী রাহিমাহুল্লাহ তাআলা আনহুর নেতৃত্বে হাটহাজারী ব্রাহ্মণবাড়িয়া সহ রক্ত দিয়েছেন শাহাদত বরণ করেছেন এবং ওই ধারাবাহিকতায় এই পর্যন্ত ওলামায়ে কেরাম কারা নির্যাতনের মধ্যে নিমজ্জিত আছেন সরকার মহোদয় সহ প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজনকে বলতে চাই একজন আলেম কারাগারে থাকা পর্যন্ত হেফাজতের একটা কর্মীও বসে থাকবে না বসে থাকতে পারে না এটা ঈমানের সাথে গাদ্দারি এটা ঈমানের সাথে বেয়াদবি আল্লামা মামুনুল হককে এই মাসের মধ্যেই মুক্তি দিতে হবে সাখাওয়াত রাজিকে দিতে হবে আর যত আলেম আছে সকলকেই দিতে হবে না হয় তো 2023 সাল হবে পুরো গোটা বাংলা রক্তের বন্যা বইবে জেলের তালা ভাঙবো জেলের তালা ভাঙবো হেফাজত আলেমদেরকে মুক্তি করবো ইনশাআল্লাহ